কমলাপুর বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে সিঙ্গাপুর নারী দলের মুখোমুখি হয়েছে বাংলাদেশের মেয়েরা। সাফ জয়ের পর এই প্রথম বাংলাদেশ দল দুর্দান্ত পারফর্ম করেছে ম্যাচের শুরু থেকে, কারণ শেষ ম্যাচটা, শেষ যে সফরটা ছিল এশিয়ান গেমসে, সেই সফরটা বাংলাদেশের জন্য দুঃসহ একটা স্মৃতি হয়ে আছে। কারণ বাংলাদেশ দল জাপানের মতো প্রতিপক্ষের সঙ্গে খেলেছে এবং প্রতিটি ম্যাচেই কিন্তু দলের ভরাডুবি হয়েছিল। এর আগে ন মাস পর নেপালের সঙ্গে দুটো প্রীতি ম্যাচ খেলেছে, যে দুটো প্রীতি ম্যাচও বাংলাদেশ দলের ভালো যায়নি। তো আজকের ম্যাচটা শুরু থেকেই সেই আক্ষেপ মোচনের জন্যই বা হয়তো বাংলাদেশ দলের মেয়েরা র্যাঙ্কিংয়ে কিন্তু সিঙ্গাপুর বেশ এগিয়ে, তাদের র্যাঙ্কিং 130, বাংলাদেশ সেখানে 142। সেই দলের সঙ্গে বাংলাদেশ কিন্তু চোখে চোখ রেখে লড়াই করেছে, বরং সিঙ্গাপুর বাংলাদেশের তুলনায় বেশ পিছিয়ে ছিল। তো বাংলাদেশের মেয়েরা কিন্তু শুরুতেই লিড নেওয়ার সুযোগ পেয়েছিল। ম্যাচের প্রথম মিনিটেই তহুরা দুর্দান্ত সুযোগ পেয়েছিলেন, কিন্তু তার সুযোগটা কাজে লাগাতে পারেনি। এর দু মিনিট পরে কিন্তু বাংলাদেশ মোক্ষম সুযোগটা পায় এবং আফিদা তার চমৎকার হেডে বাংলাদেশ দলকে লিড এনে দেন। এরপর বাংলাদেশ দল শুরুর লিডটা ধরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়েছে এবং একের পর এক সুযোগ তৈরি করেছে, এবং সেই সুযোগগুলো কিন্তু সিঙ্গাপুর কোনোভাবেই প্রতিহত করতে পারেনি। 16 মিনিটে সেই কাঙ্ক্ষিত ক্ষণের দেখা পেয়েছি আমরা। 16 মিনিটে তহুরা, অভিজ্ঞ স্ট্রাইকার বাংলাদেশ দলের, তিনি কিন্তু গেল কয়েক ম্যাচ সুযোগ পাচ্ছিলেন না, কিন্তু তহুরার সুযোগ পেয়েই সেটা কিন্তু কাজে লাগিয়েছেন আজকের ম্যাচে। কিন্তু ইঞ্জুরির জন্য কৃষ্ণা খেলছেন না, তো তহুরা যে সুযোগটা পেয়েছেন সেই সুযোগটা কিন্তু তিনি দুর্দান্তভাবে কাজে লাগিয়েছেন এবং চমৎকার একটি গোল করেছেন। তার গোলে কিন্তু 2-0 লিড পেয়েছে বাংলাদেশ দল। ফার্স্ট হাফে আমরা যেটা দেখেছি যে বাংলাদেশ দল সিঙ্গাপুরকে 2 লিড নেওয়ার পর কিন্তু কোনো সুযোগ দেয়নি, এক পেশে লড়াই বলতে গেলে হয়েছে, যে রূপনা চাকমা গোলরক্ষক বাংলাদেশ দলের তাকে অনেকটা নির্ভর হয়ে থাকতে দেখেছি আমরা। এই পাশে কিন্তু সিঙ্গাপুর দুর্গে একের পর এক আক্রমণ চালিয়েছে সানজিদা তহুরারা। যদিও এরপরে মারিয়া মান্ডা 32 মিনিটে সুযোগ তৈরি করেছেন, সাবিনা খাতুন সুযোগ তৈরি করেছেন, একের পর এক সুযোগগুলো কিন্তু যদিও গোল হয়নি, কিন্তু বাংলাদেশ দল কিন্তু আধিপত্য ধরে রেখেই কিন্তু প্রথমার্ধ শেষ করেছে। দ্বিতীয়ার্ধে সে ধারা ধরে রাখবে বাংলাদেশ দল, সেটাই আশা আমাদের, যে বাংলাদেশ দল দ্বিতীয়ার্ধে এই লিড ধরে রেখে আরও গোলের চেষ্টা করবে এবং সেটা ধরে রেখে দীর্ঘ 14 মাস পর যে বাংলাদেশ দল আন্তর্জাতিক ম্যাচে যে জয়ের সুযোগ আমরা পেয়েছি, সেটা তারা পুরো বাকি 45 মিনিট কাজে লাগিয়ে সে জয়টা বাংলাদেশ দল সমর্থকদের উপহার দিতে চায় এবং ফিফা র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা সিঙ্গাপুরকে হারানোই এখন বাংলাদেশ দলের লক্ষ্য। তো কমলাপুরের বীর শ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম থেকে আমার কাছে এই ছিল সবশেষ।